So, since I'm Bolbo, this organization has a vision. It has got a very clear vision. What they want to do? It's very clear. তাহলে বোঝা যাচ্ছে যে একটা কাজ পাওয়ার জন্য বা সবাই তো প্রশ্ন আমরা করি কারণ কি নিশ্চয় একটা গোল আছে প্রত্যেকের তো একটা গোল আছে মিশন আছে ভিশন আছে লং টার্মে আমি একটা কিছু করতে চাই আমি কাজ করবো চাকরি করবো ইঞ্জিনিয়ার হবো বাইরে গিয়ে কাজ তো করতে হবে কাজ করার বাইরে তো থাকা যাবে না তাহলে কাজ করতে হলে প্রথমে দরকার হলো আপনার টেকনিক্যাল স্কিল যেটা উনি বলছেন টেকনিক্যাল আর টেকনোলজিক্যাল স্কিল ডিজিটাল স্কিল ড্রয়িং ইত্যাদি বেসিক্যালি ওনারা দুইটা জিনিস বলতে আছে যে ডিজিটাল আর টেকনিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল যেটা হিউম্যান বিং ইটসেলফ অলসো ক্যান শো সাম স্কিলস ফর এক্সাম্পল ড্রয়িং স্কিলস ইফ আই এম নট ইনকারেক্টলি আন্ডারস্টুড ড্রয়িং স্কিলস অথবা মেজারমেন্ট স্কিল এই ধরনের স্কিল কিন্তু মানুষ নিজেই অথবা ধরনের স্মার্টনেস আপনাদের স্মার্টনেস যে টেক অফ দ্য স্মার্ট এই সব কিছু শুনে আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা সুন্দর প্রতিষ্ঠানে আপনারা আছেন এবং উইথ এ গোল অ্যান্ড উইথ এ ভেরি ক্লিয়ার ভিশন এবং আপনারা সামনের দিকে যাবেন এটাই সত্য এবং আমার কাছে মনে হচ্ছে আমি এই বিষয়গুলিকে আমি যদিও ইঞ্জিনিয়ার না আমাদের ডক্টর শাহরুখ আহমদ খান অরিজিনাল স্কুলের ডিন আমি একজন ইঞ্জিনিয়ার বাট আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার আই এম এ বিজনেস প্রফেসর সো আমরা যে বিষয়টা নর্মালি কভার করি অ্যালং উইথ টেকনিক্যাল স্কিল টেকনিক্যাল মিনস এনিথিং দ্যাট ইজ হোয়াট শুড আই সে দ্য পার্সন হু ইজ টেকনিক্যাল স্কিল মিনস পার্সন হ্যাজ এ থর নলেজ ইন দ্যাট সাবজেক্ট ফর এক্সাম্পল ডক্টর অলসো ইজ এ টেকনিক্যাল স্কিল পার্সন বিকজ হি হ্যাজ গট থর নলেজ ইন মেডিকেশন ইঞ্জিনিয়ার হি ইজ এ টেকনিক্যাল পার্সন বিকজ হি হ্যাজ গট থর নলেজ ইন ইঞ্জিনিয়ারিং রাইট Management consultant, he is also a technical person because he has got thorough knowledge in management. So if you have a specialized knowledge, thorough knowledge, then we can say you are a technical person. এবং এখানে যে টেকনিক্যাল এই যে গ্রোথ দাও হচ্ছে এইটাই কিন্তু আমাদের প্রয়োজন আমরা সবাই থিওরি থিওরি ভালো করো বড় হও জীবনে এই করো সে করো এগুলো হবে না কি করতে হবে আসলে এটা জানা দরকার সো লেট মি আই শ্যাল টু মেক দ্য ডিফারেন্স আই শ্যাল আই মাস্ট হ্যাভ The skill to work at the floor level first and then go, grow. Floor level of customer আমি তো manage করতে পারবো না। আমি যদি মানে engineering department head হই, তাহলে আমার অধীনে floor level এ যে মিস্ত্রি কাজ করতে যায়, ওইখান থেকে আমার জানতে হবে। আদর্শ machine চালাতে পারে কিনা, ওইখান থেকে শুরু করে আমার সব কিছু জানতে হবে। সুতরাং it's a combination of lot of things. আমরা business এর ভাষায় বলি, along with technical skills, আমরা বলি যে একজন মানুষের আরো দুইটা স্কিল দরকার সমাজে বাস করতে হলে সেটা কি আইকিউ এবং ইকিউ বা ইআই আইকিউটা কি আমরা হয়তো অনেকে জানতে পারেন আইকিউ ইন্টেলিজেন্স কোশেন্ট ইন্টেলিজেন্স কোশেন্টটা হলো আমি সেটার ফর্মুলা তো যেটা আপনারা তো জানেন সে একজন ছাত্রের বয়স 10 বছর সে 5 বছর পড়া শুরু করছে আর পঞ্চম ক্লাসে পড়ে ক্লাস 5 এ পড়ে তাহলে যদি আমার স্ট্যান্ডার্ড হয় 5 বছরের পর লাগা শুরু করে তাহলে ক্লাস 5 এ তার বয়স হওয়া উচিত 10 এখন কোন ছাত্র যদি ক্লাস 5 এ পড়ে কিন্তু সে ক্লাস 8 এর বই পুস্তক সব কিছু তার কাছে ক্লিয়ার তাহলে এই যে তার মেন্টালাইজ এটা বলে মেন্টালাইজ মেন্টালাইজটা কত 5 এর পর আরো 3 মানে 13 বছরের সমান সে যোগ্যতা রাখে তাহলে একটা হলো 10 আর একটা হলো 13 দশ হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ আর 13 হচ্ছে মেন্টাল এজ মেন্টাল এজ উপরে 10 দিয়ে 13 কে যদি ভাগ দিয়ে 100 কে গুণ দিই তাহলে তার আইকিউ আসবে 130 10 দিয়ে যদি 13 কে ভাগ দেই আর 100 দিয়ে গুণ দেই তাহলে আইকিউ হবে 130 পৃথিবীর মানুষের এভারেজ আইকিউ 85 to 115 85 থেকে 115 পৃথিবীর মানুষের এভারেজ আইকিউ তাহলে এভারেজ আইকিউ উপরে আইনস্টাইনের আইকিউ ছিল 160 ঠিক আছে
এখন আমরা ক্লাসে দেখি যে আমি যখন পড়াই কিছু ছাত্র বোঝে না তাহলে বুঝতে হবে যে 100 নিচে আছে কিন্তু এটা কভার করা সম্ভব এভারেস্টের মধ্যে থাকলে এটা কভার সম্ভব আবার কেউ আছে খুব দ্রুত বোঝে পারে তার সাথে 100 উপর আছে সে বলার আগে বোঝে পারে অর্থাৎ 85 টু 150 এর মধ্যে সবাই আমরা ধরা করে ফেলি তাহলে আইকিউটা আমাদের বাড়ানো দরকার এটা একটা জন্মগত বাট এট দা সেম টাইম যেটা গবেষণা দেখা গেছে যদি তারা ভালো খাওয়া দাওয়া করে ভালো রেগুলার লাইফ লিড করে ঠিকমতো ঘুমায় ঠিকমতো মানে নিজেকে রেগুলার করে তাহলে তার আইকিউ বাড়তে পারে ওকে আরেকটা পয়েন্ট আমি বলছি যে ইকিউ ইমোশনাল কোশেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্স এটা কি এটা রিসেন্টলি আমেরিকার এক প্রফেসর এটা গবেষণা করে বের করছে যে শুধুমাত্র আইকিউ ইজ নট এনাফ ফর সাকসেস আমরা সবাই সাকসেসফুল হতে চাই শুধু যে চাকরি চাই তা না আই ওয়ান্ট টু গো টু দ্য টপ অফ দ্য সাকসেস ল্যাডার টু দ্য টপ অফ দ্য অর্গানাইজেশন টু দ্য টপ অফ দ্য ডিপার্টমেন্ট যেতে চাই তাহলে কি করতে হবে উনি বলছেন যে এখানে আরো একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোশেন্ট হোয়াট ইজ ইট উনি বলছেন দেয়ার আর ফাইভ কম্পোনেন্টস অফ ইমোশনাল কোশেন্ট সেটা কি সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানা আমার কি স্ট্রং পয়েন্ট আমার কি উইক পয়েন্ট ইত্যাদি ইত্যাদি সেলফ অ্যাওয়ারনেস তারপর বলা হয়েছে সেলফ রেগুলেশন নিজেকে নিজের কোয়ালিফিকেশন বা কোয়ালিটি বা স্ট্রেংথ অনুসারে উত্তেজিত নিজেকে পরিচালনা করা তারপর বলছে সোশ্যাল স্কিল মানে সমাজে যে বাস করে সবার সাথে বাস করার যোগ্যতা সবার সেন্টিমেন্টকে গুরুত্ব দেওয়া তারপর বলা হয়েছে মোটিভেশন ভিতর ইনথুসিয়াজম থাকতে হবে ড্রাইভ থাকতে হবে মৃত মানুষ তো কোনো মানুষ না ভিতর একটা ফোর্স থাকতে হবে What is that force? That will propel someone to the destination and that is motivation. Motivation by your way. আর একটা বলছে এমপ্যাথি এমপ্যাথি মানে হচ্ছে আই অন নট অনলি কনসিডার মাই পার্সোনাল এক্সপেন্স অ্যান্ড লিমিটেশনস অর মাই ওপিনিয়ন আই অলসো কনসিডার দ্য ওপিনিয়নস অফ আদার্স হোয়েন আই কমিউনিকেট উইথ আদার্স আমি যখন কথা বলি তখন অন্যদেরকে মাথায় রেখে আমি কথা বলি আমি শুধুমাত্র আমার নিজের ভিত্তিতে আমি বলি না বলে এটা একটা সোশ্যাল স্কিল এক ধরনের এমপ্যাথি তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল কোশ্চেন বলতে বলছে পাঁচটা স্কিল থাকতে হবে এই প্রতিষ্ঠানে আপনারা আজকে যত অ্যানালাইসিস যত প্রেজেন্টেশন করলেন এত প্রেজেন্টেশন কেউ করে না সত্যি আমার বিশ্বাস আমাদের ইঞ্জিনিয়ার যারা কলিগ আছে এরা সবাই বেনিফিটেড হবে কারণ এইভাবে তো আসলে চিন্তা করছে না মানুষ যার কারণে ডিগ্রি পাচ্ছে ডিগ্রি আছে চাকরি পায় না করে আসলে মানে এটা কর্মমুখী শিক্ষা হতে হবে যেটা ক্যানাডিয়ান ইউনিভার্সিটি আমরা চেষ্টা করছে আমরা বলবো না যে আমরা 100% সফল এটা বলার মতো সময় এখন আমাদের আসে নাই কারণ আমাদের ক্যাম্পাস আমার কনস্ট্রাকশন উই আর ভেরি নিউ এবং আমরা যেসব সাবজেক্ট এখানে ওপেন করেছি প্রত্যেকটা সাবজেক্ট ডেলিভারেটলি ওপেন করা হয়েছে কম্পিউটার সায়েন্স যে আপনাদের বন্ধু আছে কম্পিউটার সায়েন্স অলরেডি ভর্তি হয়েছে আমাদের ভাইস চ্যান্সেলর কম্পিউটার সায়েন্সের বোর্ডের প্রফেসর ও ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল উই ওয়ান্ট টু ব্রিং দা বেস্ট পিপল অফ কম্পিউটার সায়েন্স হু উড লাইক টু will be able to teach the students will be able to teach the students the best ঠিক আছে একই ভাবে আরেকটা ডিপার্টমেন্ট আছে ট্রিপলি যার হেড এখানে আছে আপনারা কথা শুনলেন এটা একটা ভালো ডিপার্টমেন্ট আপনারা ক্যারিয়ার করতে পারেন আমাদের এখানে খরচ খুব বেশি না এটা একটু বলা দরকার এটা সারু বলতে পারে নাই সেটা হলো আমাদের এখানে আপনারা যারা ডিপ্লোমা পাস করে ওদের এখানে জয়েন করলে ডিগ্রি প্রোগ্রাম ফোর ইয়ার ডিগ্রি প্রোগ্রাম আমরা 13 ক্রেডিট ওয়েবার দিই 13 ক্রেডিট করতে হবে না এবং 2 লাখের মধ্যে 1,93,000 টোটাল খরচ 1,99,000 খুবই কম খরচ এবং অন্য অন্য ইউনিভার্সিটির মতো তবে হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স ডিফারেন্স ইজ আইকিউ ডিফারেন্স ইজ ইকিউ ডিফারেন্স ইজ সোশ্যাল স্কিল আমি মনে করি আমিও আই ওয়াজ এ ফ্যাকাল্টি অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি আই ওয়াজ এ ফ্যাকাল্টি অফ ব্র্যাক ইউনিভার্সিটি আই ওয়াজ দ্য ডিন অফ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আই হ্যাভ সিন ফ্রম মাই আইস আই ওয়াজ এ প্রফেসর অফ খুলনা ইউনিভার্সিটি সুতরাং আই ক্যান মেক দ্য ডিফারেন্স ক্যানাডিয়ান ইউনিভার্সিটি ক্যান হেল্প ইউ টু এনরিচ ইন দ্য এরিয়াস অফ অ্যালং উইথ টেকনিক্যাল অলসো সোশ্যাল স্কিলে আপনাকে ইম্প্রুভ করার জন্য ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয় সাহায্য করতে পারে কারণ এখানে একটা সুন্দর পরিবেশ আছে আপনারা ভিডিওতে দেখেছেন আমরা যেহেতু রিলেটিভলি নিউ আমরা চেষ্টা করি যে বেস্ট পসিবল সার্ভিস কিভাবে ছাত্রদেরকে দেওয়া যায় এবং একটা সেম টাইম আপনাদের একটা দাবি আপনারা এখানে করেছেন যে এমবিএ এবং আইএলটিএস
MBA right now, I can tell you that MBA is open for you after your graduation. We have the MBA programs and executive MBA program, and it is one of the best MBA program in this country. আপনি দেখেন ডক্টর আতিউর রহমান পড়ায়, আমি পড়াই, প্রফেসর আরাফাত পড়ায়, এখানে আইবিএর প্রফেসররা পড়ায়, এখানে কর্পোরেটের সব লিডিং কর্পোরেট সেক্টরের মানে ওনারা এসে পড়ান। আমাদের পলিসিটা হচ্ছে 60-40% হবে প্রফেসর, 40% হবে কর্পোরেট পার্সোনাল, যারা বাস্তবে নলেজার হেড, যেমন আছে একজন যে ফেডারেশন অফ এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন ওনার হেড, উনি পড়ান এইচআর, এরকম স্পেশালাইজড ব্যক্তিরা আমাদের এখানে পড়ান। যে কারণ হলো যে আমরা চাই যে এবং ওই থিওরিটিক্যাল নলেজ স্টুডেন্টস অলসো মাস্ট হ্যাভ দ্য প্র্যাকটিক্যাল নলেজ এন্ড দে মাস্ট লিসেন টু দ্য প্র্যাকটিক্যাল পারসন, যারা বাস্তব আছে তাদের কাছ থেকে শুনে। এই কারণে কিন্তু আমরা 60-40 বিজনেসে আমরা টিচারদের কম্বিনেশনটা রেখেছি। আইএলস এর ব্যাপারে এই মুহূর্তে তেমন কিছু আমি বলতে পারবো না, তবে আমাদের এখানে আপনারা দেখলেন একজন ফরেন প্রফেসর আছেন, উনি আর্টস স্কুলের ডিন প্রফেসর উইলিয়াম ডারেনজার, উনি আমাদের সাথে শুরু থেকে আছেন। হি ওয়াজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ক্যানাডিয়ান ইউনিভার্সিটি এবং উনি ইংলিশ ডিপার্টমেন্টেরও দায়িত্বে আছেন। সো আমরা এটা স্টক টু টক উইথ হিম এন্ড আই এম শিওর দ্যাট ইফ দেয়ার ইজ এ প্রপোজাল দ্যাট দেয়ার উইল বি হাইয়েস্ট ক্লাস অর সামথিং লাইক দিস এন্ড উই উইল বি এট দ্য অ্যাডভান্টেজেস পজিশন টু অফার দিস সার্ভিস টু আওয়ার স্টুডেন্টস, কারণ আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট আছে। তো অনেক কিছুই বললাম, তো ভালো লাগার এইগুলি কারণের সাথে আরেকটা কারণ লাস্ট কারণ বলে আমি কথা শেষ করব, সেটা হচ্ছে আমি দেখলাম আপনারা সবাই ইংলিশে কথা বলছেন এন্ড ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ হোয়াট শুড আই সে অফ ইকোনমিক্স, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস গ্লোব, এটা রাখতে হবে, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস গ্লোব। পৃথিবীর ভাষা কিন্তু টিল টুডে ইংলিশ, অন্য কোনো ভাষা শিখতে হবে আমরা শিখবো কিন্তু ইংলিশে আপনি সব পার পেয়ে যাবেন, এজন্য আমাদের আইএল শিখতে হবে। এবং আপনাদের প্রিন্সিপাল ডিরেক্টর বলেছেন যে আমরা আসলে ভুল বা যাই বলো উই এনকারেজ দেম টু ডিসকাস অর স্পিক ইন ইংলিশ এন্ড দ্যাট হোয়াট উই অ্যাপ্রিশিয়েট, আমাদেরকে প্রসেসটা চালাইতে হবে। আমি যদি চেষ্টা না করি আমি কিভাবে শিখবো? আমি নিজেও ঢাকা, আমিও গ্রাম থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমাকে ইংলিশ শেখায় নাই, আমাকে কেউ বলে নাই ইংলিশ শিখতে হবে, আমি যা শিখেছি আমি নিজের থেকে শিখেছি, আমি যা করেছি নিজের থেকে করেছি, আমাকে কেউ এরকম ভুল দেখায় নাই, আমাকে কেউ বলে নাই যে এইরকম কাজ করলে এইরকম হওয়া যাবে, যেটা আপনারা হবে তোমার ডিফারেন্সটা আমি এখানে লিখে আছে। আপনারা এটা কন্টিনিউ করেন, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সুযোগ্য প্রিন্সিপাল বা ডিরেক্টর মহোদয় আছেন প্রফেসর হাসান ইমাম, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গাই অ্যান্ড ট্রুলি ইন্টারন্যাশনাল প্রফেসর এবং আই এম শিওর দ্যাট হি উইল বি এবল টু গাইড ইউ অ্যান্ড টেক ইউ টু দা পিক অফ দা হোয়াট শুড আই সে হিমালয় পিকে নিয়ে যাবে, এটা পসিবল। আপনারা তবে যে শিক্ষা আপনারা পাচ্ছেন 16 ঘন্টা সিজন হচ্ছে আপনাদের কাছে সব ডাল ভাত মনে হবে, প্রতিষ্ঠান চাকরি করতে যাবে দেখুন 8 ঘন্টা 9 ঘন্টা পুরো আপনি হেসে গেলে চাকরি করতে পারবেন অ্যান্ড দিস ইজ দ্য থিং অ্যান্ড দিস ইজ দ্য প্র্যাকটিস হুইচ ইজ অ্যাবসেন্ট ইন অল দ্য ইউনিভার্সিটিজ অফ দিস কান্ট্রি। শুধু ডিগ্রি হচ্ছে কিন্তু প্র্যাকটিস হচ্ছে না, সে সিজার্ড হচ্ছে না, তার এই প্যাশনসটা ডেভেলপ করছে না, এই কারণে কিন্তু সে হয়তো এন্ট্রি পেলেও সার্ভাইভ করতে পারে না। সুতরাং আপনার এখানে অ্যাডভান্টেজেস পজিশন আছে, আপনাদের মঙ্গল কামনা করছি। এবং আপনাদের একটা গ্রুপ আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছিল, আপনারা আমি আপনাদেরকে আবারও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিজিট করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।